আপনি আপনার ডেন্টিস্টের কাছ থেকে নিশ্চয়ই নরম ব্রিসল টুথব্রাশ ব্যবহার করে প্রতিদিন আপনার ব্রাশ করার গুরুত্ব সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু আপনি সত্যি কি আপনার টুথব্রাশ সম্পর্কে সবকিছুই জানেন? আজ আমি টুথব্রাশ সম্পর্কে এমন কয়েকটি তথ্য আপনাদের জানাবো যা আপনাকে অবাক করে দেবে। নাম্বার ওয়ান, আপনি কি জানেন টুথব্রাশের ব্রিসলস মূলত গরুর চুল থেকে তৈরি করা হয়েছিল? কিন্তু চিন্তা করার দরকার নেই, আধুনিক টুথব্রাশগুলি নাইলন ব্রিসলস ব্যবহার করে। নাম্বার টু, সবচেয়ে জনপ্রিয় টুথব্রাশের রং হয় নীল। নাম্বার থ্রি, সর্বপ্রথম টুথব্রাশ আবিষ্কার করেছিলেন ইংল্যান্ডের উইলিয়াম এডিস। নাম্বার ফোর, প্রথম বৈদ্যুতিক টুথব্রাশ ব্রক্সোডেন্ট নামে পরিচিত, 1754 সালে সুইজারল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল। নাম্বার ফাইভ, আপনার ফ্লু সর্দি বা ভাইরাল সংক্রমণ হওয়ার পরে আপনার টুথব্রাশ প্রতিস্থাপন করা একটি ভালো ধারণা, কারণ জীবাণুগুলি ব্রিসলসে থাকতে পারে এবং পুনরায় সংক্রমিত হতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।